এবার ফিরে আসি ইমাম মুসলিমের সেই উক্তির দিকে। রাসূলুল্লাহ কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, আর মুসলিমে আছে ইল্লা মুমিনাতুন। এটা আপনি কি ভেবেছেন বলেন? এই যে ইসলামের একটা দাবি, আল্লাহ যে বলে দিয়েছে জান্নাতে মুসলিম ছাড়া মুমিন ছাড়া কেউ ঢুকতে পারবে না, তার মানে কি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা কি, আমরা মুমিন, আমরা মুসলিম? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে বান্দা তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি ইসলাম নিয়ে ঈমান নিয়ে মরতে পারো, ইসলামের উপরে মুসলিম হয়ে মুমিন হয়ে যদি মরতে পারো, তাহলে বান্দা তুমি জান্নাতে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। এটা কত বড় এহসান আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে ঢোকো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় যে আয়াতটা আমাদেরকে পড়ে শোনাতেন, তিনি কি বলতেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো তোমাদের কারো মৃত্যু যেন না হয়, একমাত্র মুসলিম অবস্থায় যেন তোমাদের মৃত্যু হয়। তার মানে আপনি পাপি, আমি অনেক বড় পাপি হতে পারি, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ কর, তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন জান্নাত বানানো হয়েছে মুমিন মুসলিমদের জন্য, আমাদের মুসলিমদের জন্য। এর চাইতে বড় মেসেজ, এর চাইতে বড় আল্লাহর এহসান বা আল্লাহর এলান আর কোনো কিছু হতে পারে না। আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমাদেরকে প্রতিনিয়ত বলতে হবে রদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহ আমি তোমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি আমার ধর্ম ইসলাম পেয়ে আল্লাহ সন্তুষ্ট, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো একজন রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। আপনাকে এটা প্রকাশ করতে হবে। যেই ব্যক্তির অন্তর এমন যে আল্লাহকে রব পেয়ে সে সন্তুষ্ট, দিনে ইসলাম পেয়ে সে সন্তুষ্ট, আপনি ইসলামের বহু কিছু হয়তো মানেন না কিন্তু আপনি মুসলিম, এটা প্রাউড ফিল করেন, আপনি গর্বিত, হতে পারে এর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য কখনো নিজের অবস্থানটাকে ইসলামের বিপরীতে আনা উচিত নয়। আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, আপনি যত পয়সাওয়ালা হয়ে যান না কেন, আপনি যত বড় নেতা হয়ে যান না কেন, আপনি শুধু আপনার জবানটাকে, আপনার হাতটাকে ইসলামের বিপক্ষে যাওয়া থেকে বাঁচিয়ে রাখেন। আপনি যদি মুসলিম হন, আপনার কত শত পাপ আছে, আপনার সেই পাপ সহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে। যদি আপনার পাপ এমন হয় যে কিছু কালের জন্য আপনাকে জাহান্নামে যদি ফেলতে হয়, আল্লাহ ফেলবে, কিন্তু আল্লাহর দয়ায় আপনাকে মুসলিম হওয়ার কারণে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। এই বর্ণনা কোরআন হাদিসে যথেষ্ট রয়েছে। আপনি কি জানেন আমি সালাত আদায় করি শুধু এই কথার ভিত্তিতে? আমার একটা লাইফ কেটেছিল, যেহেতু আমাদের ইসলামিক পরিবার না, আমি আম পাবলিক ছিলাম আপনাদের মতোই, কিন্তু আজকে আল্লাহ আমাকে মেম্বরে দাঁড় করিয়ে দিয়েছে, যদি ওই যোগ্যতা আমি রাখি না। আমার একটা সময় কেটেছে বেনামাজি অবস্থায়, কিন্তু সৌদি আরবে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে সেটা গেঁথে দিয়েছে বান্দা, যে আমি পাপি, হতে পারে আমি পাপি, কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই। আর আমি যখন জেনেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলিম, আর না হলে সে মুসলমান থাকে না, তখন আমি নিজের জন্য পছন্দ করেছি যে আমি পাপি হই, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু আমাকে মুসলমান হয়ে মরতে হবে। ওই দিন থেকে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আমার পাপ, আপনার পাপ আপন জায়গায় থাক, আপনি ছাড়তে পারতেছেন না, পাপ হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু দেখেন নামাজবিহীন আপনার ঈমান কিন্তু থাকবে না, নামাজবিহীন আপনি মুসলমান থাকবেন না। অতএব আমরা, আমাদের মেসেজ থাকবে জাতির কাছে এটা, আপনি অন্তত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটাকে ঠিক করেন, আপনি আগে মুসলিমের খাতায় আপনার নামটাকে লিখান, আপনার বিচার হবে। আর আল্লাহ বলেছে আমি যার বিচার নেব সহজভাবে তাকে আমি আল্লাহর রহমতে মাফ করে দেব। আর যারা নামাজ পড়ে না, বলা হয়েছে তারা কাফের, মুসলমানই না, তাদের হিসাবই নাই, বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওটার চাইতে বেশি বেটার নয়? আপনি দুনিয়াতে রং তামশা করেছেন কিন্তু মুসলমানের খাতায় আপনার নাম রয়ে গেছে, আপনার চাইতে ভাগ্যবানের কে আছে? আপনি শিরিক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, এমন কোন কাজ আপনি করবেন না যেই কাজ করলে ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন, এটা যদি আপনি না করেন। আর ইসলামের মধ্যেই যদি আপনি থেকে যান, রাসূলের স্পষ্ট বাণী, রাসূল বলেছেন আলা, তোমরা ভালো করে জেনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে কেউ ঢুকতে পারবে না, ইল্লা মুসলিমাতুন, ইল্লা নাফসুন মুসলিমাতুন। রাসূলুল্লাহ বলছেন কেবলমাত্র মুসলিম ছাড়া, মুসলমান, রাসূল এই কথাটা বলেছে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এটা কত বড় এহসান! আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেহেতু আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছো, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইসলামের উপরে হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ এমন কোন কর্ম যেন আমরা না করে ফেলে শয়তান যেন আমাদেরকে দিয়ে ওই কাজগুলো না করাতে পারে যেই কাজ করলে আমাদের ইসলাম টিকে না আল্লাহ আমরা তোমার বান্দা হয়ে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাদের ঈমানকে তোমার রহমত দ্বারা তুমি হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন